গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। আরও একটা নতুন ব্লগে সকলকে স্বাগত। আর আজকে হলো ফ্রাইডে, মানে কাল থেকে আমার উইকেন্ড স্টার্ট। এই যে এই এই লোকটা কিন্তু আপনি বলছে না গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং, ভীষণ জায়গা যাচ্ছে রাস্তার দিকে। ওই সিগন্যালটার 11:10 কাউন্ট করতে বসে বসে কখন আমি যাবো। যাই হোক, বলছিলাম যেটা সেটা হলো আজকে আমাদের আমি লাঞ্চ টাঞ্চ কিছু নিইনি, কারণ না জল নিয়েছি জল নিয়েছি জল আমি খাবো, লাঞ্চ নিইনি। তার কারণ হলো আমাদের ডিপার্টমেন্ট থেকে একজন স্যারের, ম্যাথসের যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ওনার বার্থডে আছে আজকে। তো উনি আমাদের সকলকে মানে যে যে চয়েস মতো কিছু অপশান দিয়েছিলেন, তো সেই ওয়াইজ আমরা চুজ করেছি বিরিয়ানি। মানে মরাললেস মোস্ট অফ দ্য পিপলই বিরিয়ানি চুজ করেছে। তো আমরা সবাই বিরিয়ানি খাবো আজকে লাঞ্চে। সো আই এম নট ক্যারিং এনি লাঞ্চ উইথ মি। ওকে চলো। আর আজকে আমি একটু তাড়াতাড়ি বেরিয়েছি, মানে ঘুম থেকে কালকে অনেক রাত করে ফিরেছি, তারপরে ঘুম থেকে উঠে গেছি, জোর করে উঠে গেছি যে না যেতে হবে আমাকে কলেজে বলে, জোর করে উঠে স্নান টান করে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি। আমি একটু চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি, অনেকটাই তাড়াতাড়ি পৌঁছে গেছি, 9টা বাজে। তো আমি বললাম একটু 5 মিনিট চা খেয়ে নিই, আরও বেশি ঘুম ঘুম লাগছে, তো একটু চা খেয়ে নিয়ে তারপরে আবার যাব। এই যে আমি কলেজে জাস্ট ঢুকলাম, এবার আমার হেঁটে হেঁটে 4-5 তলা উঠতে হবে, ডিপার্টমেন্টে পৌঁছতে হবে। যে ডিপার্টমেন্ট এসেও গেছে। এই যে আমাদের লাঞ্চ, কেএসআর স্যার আমাদেরকে আজকে লাঞ্চ করাচ্ছেন বিরিয়ানি আর কোল্ড ড্রিঙ্কস। ওকে গুড ইভিনিং সবাইকে। এই উইকের মতো উইক শেষ, কালকে থেকে উইকেন্ড, আমার ছুটি ফাইনালি। আর আমার এত খাওয়া দাওয়া হচ্ছে বিগত কিছুদিন ধরে, মানে আমার বাড়ি যাওয়া থেকে অ্যাটলিস্ট, তাই আমার না একটা মানে অস্বস্তি ফিল হচ্ছে কিছুদিন ধরে। যাই হোক, এবার ভাবছি একটুখানি রাশ টানবো, নাহলে হবে না। ওকে, তো এই হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি, মানে ক্যালোরি ঝরাতে ঝরাতে বাড়ি যাচ্ছি আর কি। বাড়ি গিয়ে আমি ব্লগটা আপলোড করবো, আজকে সকালে আপলোড করিনি, এখন আপলোড করবো। এমনি এডিটিং হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, আপলোডটাই বাকি আছে। এই যে বাড়িতে এসে আমি ব্লগটাকে আপলোডে বসিয়েছি, কিন্তু এই যে ওয়েটিং দেখাচ্ছে, প্রসেসিং দেখাচ্ছে না, আমি জানি না এখন কতক্ষণে এটা আপলোড হবে। আচ্ছা, তো বাড়ি এলাম, এসে আমার ব্লগটা আপলোড করতে 3 ঘন্টা টাইম লেগেছে। কিছু ফিচার্স মানে আইপ্যাডের এখনও আমার মানে কমপ্লিটলি আমি বুঝে উঠতে পারি না কিছু কিছু জায়গায়, তো সেই জন্য কিছু কিছু জিনিসপত্র আমার একটু সময় লাগে। তো সেই জিনিসপত্রগুলো দেখে আপলোড করতে মোটামুটি 3 ঘন্টা টাইম লাগলো। ফাইনালি লাস্টবার আমি ঠিক করে আপলোড করতে পেরেছি, তার আগে আপলোড হচ্ছিল না। নেক্সট বলি, কালকে আমি হয়তো বলেছিলাম তোমাদেরকে যে দিদি গিফটগুলো আমি তোমাদেরকে দেখাবো। তো গিফটগুলো কী কী, আমাকে একটা দিয়েছে আর ওর বিকেডিকে একটা দিয়েছে। বিকেডি বলতে ভাস্করদার, শর্ট ফর্ম হলো বিকেডি, ওরা তিনজনে ওকে বিকেডি বলে। তো বিকেডির জন্য একটা গিফট এনেছে আর আমার জন্য একটা এনেছে, তো
তো আমি ফার্স্ট দেখাচ্ছি আমার জন্য যেটা এনেছি সেটা। আচ্ছা, এই যে একটা কাস্টমাইজ কি বলবো, নেম প্লেট নয়, এটা এটা হলো নাম্বার প্লেট অ্যাকচুয়ালি বাড়ির। তো সেইটা দিদি ওখান থেকে বানিয়ে এনেছে। অ্যাকচুয়ালি ও আমাকে ফোন করেছিল ওখান থেকে, ডিরেক্টলি আমাকে ফোন করে বললো, তনা তুই আমাকে বল যে দ্য নাম্বার অফ ইয়োর হাউস, মানে বাড়ির যে নাম্বারটা হয়। তো আমার অনেক কটা ফ্ল্যাটেরই, আমি সব কটা ফ্ল্যাটেরই নাম্বার বললাম, তো কোনোটাই ম্যাচ হলো না, আলটিমেটলি এটা ম্যাচ হলো। তো এইটা দিদি আমার জন্য বানিয়ে ওখান থেকে এনেছে। তার মধ্যে তোমরা দেখো ফোরটা একটু ডিফারেন্ট কালার, কারণ ফোরটা ওকে ইনস্ট্যান্টলি বানিয়ে দিয়েছে, ফোরটা ছিল না তখন, ফোরটা ওকে ইনস্ট্যান্টলি বানিয়ে তারপরে দিয়েছে, যার জন্য ফোরটার কালারটা একটুখানি আলাদা। আচ্ছা, এইটা লাগানো যাবে কোনো মার্বেল মিস্ত্রি বা এই ধরনের কাজ করে তাদেরকে দিয়ে এটা লাগাতে হবে। তো এটা টাইম টেকিং ব্যাপার, যখন লাগানো হবে দিদি আমাকে বলেছে তুই ছবি তুলে আমাকে পাঠাবি ইনস্ট্যান্টলি। তো লাগানোর পর আমি ওকে ছবি তুলে পাঠাতে পারবো, তার আগে পারবো না, কারণ ইটস টাইম টেকিং বললামই। আচ্ছা, এবার ও বিকেডির জন্য এনেছে এই জিনিসটা, এটা হলো একটা বটল ওপেনার, তার সাথে এটা হলো অ্যাজ আ ফ্রিজ ম্যাগনেটও আমি ইউজ করতে পারি, পেছনে সেটা দেওয়া রয়েছে সেই অপশানটা। তো এইটা ও বিকেডির জন্য এনেছে গোয়া থেকে, মানে গোয়াতে এই সমস্ত জিনিসগুলো ভীষণ ফেমাস, যারা গেছো বা অলরেডি ঘুরে এসছো তাদের জন্য তারা জানোই। তো এই জিনিসটা ও ওর বিকেডির জন্য ওখান থেকে নিয়ে এসছে। এবার এই জিনিসটা দেখো, এটা অ্যাকচুয়ালি কালকে আমরা শিখতে গেছিলাম তো গিটার, তো সেখানে এটা কৌশিক, অ্যাকচুয়ালি কৌশিকের লেখা, কৌশিক এই জিনিসগুলো করে দিয়েছে। তো আমরা হাতের কাছে তখন আর খাতা টাতা না পেয়ে এই পুচকি ডায়েরিটাই নিয়ে চলে গেছিলাম, কিন্তু এই পুচকি ডায়েরিটায় কাজ হবে না অ্যাকচুয়ালি, একটু বড় জিনিসপত্র লাগবে। তো যেই বড় জিনিসপত্রটা লাগবে সেই বড় জিনিসপত্রের জন্য আমি অ্যাকচুয়ালি একটা ডায়েরি নিয়েছি, দেখাচ্ছি দাঁড়া, এটা অ্যাকচুয়ালি নিয়েছি বলা ভুল, এটা ব্যাংক থেকে দিয়েছে। তো এই ডায়েরিটাই ফার্দার যা জিনিসপত্র লেখার, কারণ এটা একটু বড়ো স্পেসিয়াস, তো সেই ওয়াইজ আমার সমস্ত কিছু ঠিকঠাকভাবে এটে যাবে। এই পুচকু ডায়েরিটার থেকে এই জিনিস, এই অপশানটা অনেক বেশি বেটার। তো এইটাতে আমি সব কিছু এখন কপি করে নেব। এই যে আমি এখন স্টুডেন্টের কপি চেক করব, তার জন্য বসেছি। ওর কিছুদিন আগেই আমি একটু এখানে এক্সাম নিয়েছিলাম, মানে কীরকম পড়ছে না পড়ছে সেটা দেখার জন্য। তো সেইটারই এখন কপি চেক করছি, কালকে পড়তে আসবে, তার আগে ওকে নাম্বারটা যাতে জানিয়ে দিতে পারি। এই যে আমার আজকে রাতে ডিনার হলো চিলি চিকেন, আমি দুপুরেও বিরিয়ানি খেয়েছি, তাই অন্য কোনো কার্বোহাইড্রেট না খেয়ে শুধু 4-5 পিস মতো চিকেনই খেয়ে নেবো, আর কিছু না। ওকে, তো এই করলাম আজকে, দেখলেই দেখতেই পেলে সন্ধ্যাবেলা থেকে এসে কী কী করলাম তোমাদের সাথে শেয়ার করেছি, আর দিদি যে দুটো গিফট দিল সে দুটোও শেয়ার করেছি। তোমরা জানিও যে কেমন লাগলো দিদির গিফট দুটো, কমেন্ট করে জানিও। আর এই ছিল আমার আজকের দিন, পরের দিন একটা নতুন ব্লগে দেখা হবে আবার। আর ব্লগ ভালো লাগলে সকলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। তো যারা আমার চ্যানেলে নতুন আসছো তাদেরকেও বলার যে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এই জন্যই, কারণ তোমরা তাহলে মানে রেগুলার বেসিসে আমার ব্লগে নোটিফিকেশনগুলো পেতে থাকবে। তো এই চলো, আজকের মতো গুড নাইট, আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগে।